ভিক্টোরিয়া মেমোরিয়ালে টাকা তছরূপ সরকারি কর্মী গ্রেফতার টিকিট বিক্রির 13 লক্ষ টাকা তছরূপের অভিযোগ তছরূপের অভিযোগে গ্রেফতার টিকিট সেলস ক্লার্ক স্বপন দে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঠিক কি অভিযোগ উঠেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যিনি সেক্রেটারি তথা কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত তিনি একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগটি ছিল যে তারা যখন হিসাব মেলাতে চান অ্যানুয়াল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে বেশ কয়েক লক্ষ টাকা তছরূপে একটা অভিযোগ আনেন এবং সেক্ষেত্রে যিনি যার দায়িত্ব ছিল এই গোটা বিষয়টি তিনি কিন্তু গোটা ঘটনার পর থেকে পলাতক বলে দাবি করা হয় এবং দেখা যায় প্রায় 13 লক্ষ টাকা কিন্তু সেখান থেকে তছরূপ করা হয়েছে বলে অভিযোগ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গত 15 জুলাই হেস্টিংস থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রেবেলা হেস্টিংস থানার পুলিশ এই এই যার বিরুদ্ধে অভিযোগটি ছিল বা যিনি এই দেখার দায়িত্বে ছিলেন সেই টিকিট সেলস ক্লার্ক স্বপন দে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে আগামী 20 অগস্ট পর্যন্ত নিজেদের হেফাজতে চেয়ে আবেদনও জানানো হয়েছে এবং সেটাও কিন্তু মঞ্জুর হয়েছে যেমনটা অভিযোগ যে টিকিট বিক্রির জন্য ভিজিটারদের যে টাকা আসতো সেই টাকার যে হিসাব থাকতো সেই টাকা কিন্তু তছরূপের অভিযোগে প্রায় 13 লক্ষ টাকা তছরূপের অভিযোগে এই এমপ্লয় যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় তাকে কিন্তু গ্রেপ্তার করেছে হেস্টিংস থানা পুলিশ সন্ধান ধন্যবাদ পার্থ জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেপ্তারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক আগামীকাল উড়িষ্যায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিশ পুলিশ সূত্রে দাবি ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে সূত্রের খবর 2016 থেকে রাঁচিতে পোস্টিং ছিল ইডির আধিকারিক সুবোধ কুমারের সম্প্রতি তিনি উড়িষ্যায় বদলি হন কলকাতা পুলিশ সূত্রে দাবি ইডির ওই অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল আইনজীবী রাজীব কুমারের সেই কারণেই ইডির আধিকারিককে জিজ্ঞাসাবাদের নোটিশ কলকাতা পুলিশের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেপ্তারের ঘটনায় এবার নজরে কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক আগামীকাল উড়িষ্যায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিশ বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন রাহুল বাবু জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেপ্তারের ঘটনায় কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক যেমনটা জানা যাচ্ছে আগামীকাল উড়িষ্যায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিশ এবং পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে কি প্রতিক্রিয়া আপনার আর কিছু নয় বিষয় এই যে ইডির দ্বারা তৃণমূলের যে ধ্বংসলীলা শুরু হয়েছে সেটাকে কিভাবে কমানো যায় তার জন্য নানান ছুতা আছিলায় এই জাতীয় কাজ করার চেষ্টা করছে কিন্তু ওসবে কিছু হবে না এর আগেও সিবিআই আধিকারিকদেরও একই জিনিস করার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সুরক্ষা বলকেও ওরা জিজ্ঞাসাবাদ হ্যান ত্যান অনেক কিছু করার চেষ্টা করেছিল কিছুতে কিছু হয়নি এই সমস্ত করে আসল সত্যের ঘটনা থেকে মানুষের নজরকে অন্যদিকে ঘোরানো যাবে না বা যে প্রশাসনিক চাপ সৃষ্টি করে এই সমস্ত ঘটনা থেকে মুক্তি পাওয়া যাবে না এটাই হচ্ছে মূল বক্তব্য অতএব এতে কিচ্ছু যায় আসে